আর কখনোই দরাজ গলায় তিনি গাইবেন না আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, প্রেমিকার মান ভাঙাতে আর কখনোই তিনি গাইবেন না চাঁদ তারা সূর্য নাও তুমি নাও পাহাড়ি ঝর্ণা। অসংখ্য ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের চোখের জলে ভাসিয়ে না ফেরা দেশে পাড়ি জমালেন উপমহাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শাফিনের পারিবারিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 অনন্ত লোকে পাড়ি দেন কালজয়ী অসংখ্য গানের এই স্রষ্টা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুকালে শাফিন স্ত্রী ও 3 সন্তান রেখে গেছেন। এই ব্যান্ড তারকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই আরেক ব্যান্ড তারকা হামিন আহমেদ। গণমাধ্যমকে হামিন বলেন, শাফিন যুক্তরাষ্ট্রে টানা কনসার্ট করছিল। গত রোববার ভার্জিনিয়াতে লাইভ কনসার্টে গান করার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে। হার্টে পেসমেকার বসানো ছিল। হার্টের পেসমেকার বিকল হয়ে যাওয়ায় জরুরিভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গণমাধ্যমকে হামিন আরও জানান, যুক্তরাষ্ট্রে তাদের কয়েকজন নিকট আত্মীয় আছেন, তারা আপাতত শাফিনের কাছে আছেন। তিনি মরদেহ দেশে আনতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন, সেখানে গিয়ে দ্রুত ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন। শাফিন আহমেদের জন্ম 1961 সালে 14 ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কোমল দাশগুপ্ত। সঙ্গীত পরিবারে জন্ম নেওয়ায় ছোটবেলা থেকে গানের জগতে বড় হন শাফিন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। কে জানত বাবা মায়ের পথ ধরে তিনিও একদিন দেশের সঙ্গীতে ধ্রুবতারা হবেন। যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে ভালো ধারণা পেয়ে যান শাফিন। এরপর দেশে ফিরে 1979 সালে গড়ে তোলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। 1982 সালে প্রথম অ্যালবাম মাইলস এবং 1986 সালে স্টেপ ফাদার দিয়ে মাইলসের নিজস্ব গান বাজারে আসে। এরপর 1991 সালে রিলিজ হয় প্রথম বাংলা অ্যালবাম প্রতিশ্রুতি। এ অ্যালবামে চাঁদ তারা গানটি বিপুল জনপ্রিয়তা পায়। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য শ্রোতপ্রিয় গান উপহার দিয়েছেন উপমহাদেশের এই সঙ্গীত তারকা। মালসের 90% গান শাফিন আহমেদের কণ্ঠে গাওয়া, পাশাপাশি ব্যান্ডের বেস গিটারও বাজাতেন তিনি। শাফিন তার বাবা কোমল দাশগুপ্তের কিছু গান নিয়েও একক অ্যালবাম করেন। কয়েক বছর আগে তিনি মালস থেকে বেরিয়ে আলাদা দলও করেন। শাফিন তার বর্ণাঢ্য সঙ্গীত ক্যারিয়ারের শেষ দিকে এসে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। 2017 সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে NDMA যোগ দেন। 2018 সালে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন। দুই দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন, সেই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনা সৃষ্টি করেন। তবে গানের ক্যারিয়ারের মতো তার রাজনৈতিক ক্যারিয়ার এত উজ্জ্বল ছিল না। শাফিনের মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জ্বালা জ্বালা আজ জন্মদিন তোমার সহ অসংখ্য কালজয়ী গান যতদিন বেঁচে থাকবে ততদিন গানের সুরের মধ্যেই বেঁচে থাকবেন শাফিন আহমেদ।